তো বন্ধুরা দেখো, সকাল সকাল হচ্ছে, আয়ুষের জন্য টিফিন করে নিচ্ছি, লুচি। আর কালকে বিপত্তারিণী করেছিলাম, তো একটা লুচি বেঁচেছিল। তো আটা মেখে রেখেছিলাম, কিন্তু আটাটা গন্ধ হয়ে গেছিলো, মানে ময়দা ছিল কালকে, গন্ধ হয়ে গেছিলো। সকালে মেখে রেখেছিলাম তো, যদিও তো তাই তাড়াতাড়ি করে, একটুখানি ময়দা ছিল তাই তাড়াতাড়ি করে আয়ুষের জন্য একটু লুচি করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওর তরকারি ফরকারি সেরকম খেতে চায় না, ওকে একটু লুচি সস আর একটু চিনি দিয়ে দিলে পুরো টিফিনটা খেয়ে নেয়। তো আমি ভালো একটু গরম গরম লুচি দিয়ে দিই, রোজ রোজ তো বাইরের টিফিন ভালো নয়, আমি যতটা পারি ওকে করে দেওয়ার চেষ্টা করি। কারণ ওদের স্কুলে করে দিতে হয়, ওদের স্কুলে সব সময় কী বলো তো, সব সময় ওদের চাট দিয়ে দেয় লুচি করার জন্য, বুঝলে, এই লুচি করার জন্য বলছি, মানে কী কী টিফিন দেবো না দেবো চাট দিয়ে দেয়। যদিও সব সময় করে উঠতে পারি না, স্কুলে আন্টি এরা খোঁজে যায়, যখনই পারি তখনই করে দিই। কিন্তু আমি ওই ইডলি ধোসা বাড়িতে তো করতে পারি না বলো, সেই সময় আমাকে ওই টিফিন কিনে দিতে হয়। এইদিকে মাংস না উঠে পড়েছে আর খালি খালি বলছে, মা লুচি দাও লুচি দাও। মাংসনাকে সকালে তুলতে অতটা কষ্ট হয় না, ও নিজেই ভরে উঠে যায়। কিন্তু এই আয়ুষকে কিন্তু আমার স্কুলে নিয়ে যেতে একটা বড়ই টেনশন থাকে, ও একদম উঠতে চায় না, মানে শুয়ে শুয়ে সব কিছু করতে হবে, ড্রেস পরবে সব কিছু করতে হবে। তোমাদের আগে হয়তো আমি মায়ের বন্ধুটা দেখতে পাচ্ছ, এই দেখো বাজার করে এনেছি, দেখো দেখতে পাচ্ছ তো, দেখো পটল এনেছি, লঙ্কা এনেছি, উচ্ছে এনেছি, শেষ হয়ে গেছিল পটল লঙ্কা উচ্ছে কিনে এনেছি। উচ্ছে ভাজা হবে আর আজ রুই মাছ কিনে এনেছি, আর উচ্ছে ভাজা হবে, কুমড়ো টুমড়ো দিয়ে, পটল টটল দিয়ে একটা পাবদা ঝোল হবে। কালকে যেহেতু সারাদিন লুচি খেয়েছি না, লুচি টুচি খেয়েছি, লুচি টুচি খেয়েছি, ও আয়ুষে বাবা বললো একটু পাবদা ঝোলের মতো করো। ঝোল টোল ভালো লাগে না ওর বাবার, আবার ঝোল পছন্দ, এই যে ঝোল পছন্দ। সরে 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 যাও, ওখানে রাখো, ওখানে রাখো, পড়ে যাবে স্ট্যান্ডটা, পড়ে যাবে। বন্ধুরা তাড়াতাড়ি করে আয়ুষকে স্কুল থেকে দিয়ে এসে ঝটপট কাজে লেগে পড়ি, একটু বিশ্রাম নিই না। কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্না করে নিই, তার কারণ হচ্ছে ছেলেটাকে নিয়ে এসে ওকে একেবারে চান টান করিয়ে ছেলে মেয়েগুলোকে তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার চেষ্টা করি, দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিই। আর আমার ছেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে পড়ে। মেয়ে বা যদিও বা একটু দুষ্টুমি করে, কিন্তু ছেলে একেবারে পুরো ডিসিপ্লিন, ও মানে তাড়াতাড়ি ভাত পড়লেই ও ঘুমিয়ে পড়ে। তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই, কারণ হচ্ছে বিকেলে আবার পড়তে যেতে হবে, এইটুকুনি ছেলে প্রচুর চাপ হয়ে গেছে, বুঝলে তো। তাই আমি একটুখানি রেস্ট নিই না, বাড়িতে এসে যতটা পারি কাজ এগিয়ে চলি। আর এখন পিসি আসার ফলে আমার মানে কাজপত্র একটু অনেকটাই এগিয়ে গেছে, বেশি কিছু করতে হয় না, মানে বেশি কিছু করতে হয় না বলতে রান্নাবান্না কোথাও করতেই হয়, আনাজ কোটা, সবজি কাটা। আগে যেগুলো 3:30-4:30 সময় হয়ে যেত, মানে খেতে করতে 4:00 বেজে যেত, ওই জন্যই পিসিকে রাখা। আর ছেলে মেয়েকে 4:00 সময় খাওয়ালে একদম হজম হয় না। আর এইখানে দেখো আলু কুমড়ো সব কিছুই কেটে নিয়েছি, তোমাদের বলছিলাম, যদিও বা ভয়েসে দিচ্ছি। আর পটল, হ্যাঁ, এই দিয়ে মাছের পাতলা হালকা পাতলা ঝোল হবে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বেশি রিচ খায় না। আর এইখানে দেখো উচ্ছে ভাজা, আর উচ্ছে ভাজাটা খেতে আমরা চারজনই উচ্ছে ভাজাটা খুবই ভালোবাসে, আমার মেয়ে তো বিশেষ করে প্রচণ্ড ভালোবাসে, উচ্ছে ভাজা হলে আর কিছু চাই না। আর এখানে দেখো খালি কী করবে আমার মেয়ে কিছুই বুঝতে পারছে না, হ্যাঁ, আর খালি বদমাইশি করছে, দেখতেই পাচ্ছ। এইবার চটপট রান্নাটা সেরে নেবো। আর এখানে মামসোনা খুব দুষ্টুমি করছে, ফোন না দিলেই খুব দুষ্টুমি করে, আর আজকালকার বাচ্চারা ফোন ছাড়া একদমই চলে না। কিন্তু আয়ুষের স্কুলে ফোন দিতে ভীষণ বারণ করে। আর আমি 3-4 দিন বাদেই মাছ খেলাম, তাই বাজার থেকে একটুখানি রুই মাছ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছি এটা কিন্তু রুই মাছ, বড় রুই মাছের কাঁটা। তো এই রুই মাছ দিয়েই আমরা হালকা পাতলা ঝোল করবো, তো দুবেলার, বুঝলে তো। এটা আমরা যদিও তিন দুদিন ধরে খাবো,
আর চার পিস করবো, কালকে তিন পিস খাবো, এরকম করেই ভাগ করে করি। একেবারে দুদিনের মাছ নিয়ে চলে আসি, যদিও আমরা খাই দুদিনের মাছ নিয়ে চলে আসি, কারণ রয়েছে তো খেতে হবে বলো বন্ধুরা, সপ্তাহে একসাথে খেয়ে নিলে হবে না না। হ্যাঁ, আর এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো যে কাকুটার কাছে মাছ নিই, সেই কাকুটা না আঁশ সারিয়ে দেয় না, মানে তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে, আর আমার আঁশ সারাতে এত বিরক্ত লাগে না কি বলবো। তো ভালো করে আঁশটা সারিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তো, কাকুকে বারবার বলিয়ে যে আমার আঁশটা সারিয়ে দেবে, আঁশটা সারিয়ে দেবে। আর ওইদিকে দেখো মেয়ে কী বদমাইশি করছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বদমাইশি করছে মেয়ে, কি বটি নিয়ে, এ নিয়ে, ছুরি নিয়ে এইসব করছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে হচ্ছে কাজে মানে পিসি কাজ করছে, আর আমি এদিকে তাড়াতাড়ি ঝট জলদি আমি রান্নাটা করার চেষ্টা করছি। হ্যাঁ, তো আর মাথায় পড়লো না, পুরো সমস্যা চলে গেছে, কী করে যে বাড়ি ভাড়া পাচ্ছি না, কুড়ি দিন টাইম দিয়েছে, কুড়ি দিনের মধ্যে আমাদের বাড়ি ছেড়ে যেতে হবে, এই জন্য আরও মাথাটা গরম হয়ে গেছে, আরও খারাপ হয়ে গেছে, মানে টেনশানে পুরো ভুগছি, বুঝলে তো বন্ধুরা। কি করতে আসো এই রোদে তুমি? আমি যদি রান্না পুজো যাও তুমি চলে আসবো। বাবা রান্না করবে, ধীরে ধীরে আমি আসছি এখানে, চা হবে, চা খাবো তো। এই লুচিটা আমি ভেজেছি, এই লুচিটা মন্দির থেকে পেয়েছি, এই লুচি কাজ করছে। দাঁড়া গিয়ে আমি বাবাকে বলবো, এত ভয় না, আমি আর আমি আর আনতে আনতে আসবো। চলো কি কি রান্না হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করে দিই, ঠিক আছে? তো চলো তোমাদের কাছে একটু দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। মেনু দেখো, ভাত হয়েছে, এই যে ভাত বাড়ছি, এই উচ্ছে ভাজা দেখতে পাচ্ছ, আর হয়েছে এই যে আলু মাছের ঝোল, মাছের ঝোল দেখতে পাচ্ছ।
চলে এলাম, দেখিয়ে দিই তোমাদের একবার ভাত আলু ভাতে। আর এই যে আমাদের আমাদের খাবার মা পাঠিয়ে দিয়েছে, ঠাকুরের ভোগ সব রয়েছে। এই হচ্ছে দুধ গরম হয়ে গেছে, এই হচ্ছে মাছের ঝোল, আয়ুষকে খাইয়ে দেবো। বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:20। এই সবে খেতে উঠলাম, গল্প টল্প করছিলাম, খেতে উঠলাম। আর ছেলেমেয়েরা তো ঘুমিয়ে পড়েছে, মেয়ে তো কিছু খায়নি, ওর বাবা খাচ্ছে। আর মানে আমাদের চিন্তা হয়ে গেছে বাড়ি ভাড়া বাড়ি নিয়ে, বুঝলে তো? হুট করে বলছে তো, আর হাতে মাত্র 20 দিন টাইম আছে, মানে কি বলবো আর, 20 দিনের মধ্যে আমাদের বাড়ি খুঁজতে হবে। আর কোথাও বাড়ি ভাড়া পাচ্ছি না, কোথাও না। আর যেগুলো পাচ্ছি 7-8 হাজার টাকা করে, তো আমার অত দিলে আমরা কী করবো বলো? আমার বাবা দিতে পারবো আর তো যাই হোক, মানে বাড়ি খুঁজছি, দেখা যাক কী হয়, জানি না, বুঝতে পারছি না কী করবো, বুঝলে তো বন্ধুরা? দেখা যাক কী হয়, মানে মাথায় পাগলা হয়ে যাচ্ছে। আজ বিকেলেই গিয়েছিলাম একটা বাড়ির জন্য, কিন্তু সে বাড়িটা বাড়ি তারা ভাড়া দেবে না, বাড়ি সারাতে হবে, সারাবে, তারপর হচ্ছে রং টং করবে, সেই জন্য বাড়ি ভাড়া দেবে না। এবার এখানেও জেঠিমাদের ফোন করলাম, প্রথমে বলল ঠিক আছে জেঠির সাথে কথা বলছি। আমি বলছি জেঠিমা পুজোর পরে অন্তত করুন, যেতে পারবো। বলছে ঠিক আছে, ভালো ব্যবহার, মানে ভালোবাসে আমাদের খুব। তো বললো ঠিক আছে জেঠির সাথে কথা বলি। তা কিছুক্ষণ বাদে ফোন করে বললো না মা এখন আর হবে না, আর এগ্রিমেন্ট করবো না, আর তোমাদের 20 দিন সময় আছে, তোমার যেহেতু আর এগ্রিমেন্ট করতে চাইছে না, ভদ্র খারাপ হয়ে যাচ্ছে, তোমরা ভদ্র সারাবে, উঠে যেতে হবে 20 দিনের মধ্যে, আশা করি তোমরা বাড়ি পেয়ে যাবে। তো এখন বাড়ি কোথায় পাবো বলো তো? মানে প্রচুর টাকা চাইছে, জানি না কি করবো, দেখা যাক। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।